কিন্তু দানশীল ছিল সে দানের টাকা তো তার নিজের টাকা না সে তো মানে নিজের উপার্জনের টাকা হইলে সেটা একটা দান করা যায় কিন্তু অন্যের টাকা মানুষ দান করে কিভাবে এটা আমি তো বুঝলাম না আপনি কি আমাদেরকে একটু বুঝা বলবেন যে অন্যের টাকা মানুষ দান করে কেমনে তাহলে এটা দানশীল হয় কেমনে ওই ব্যক্তিটা দানশীল কিভাবে হয় তাতে এগুলো তো মানে খাদিজার বাপের টাকা খাদিজার ব্যবসার টাকা খাদিজার তিন আগে তিনটা বিয়ে হয়েছিল সেই তিন বিয়ে থেকে খাদিজা কিছু টাকা পয়সা পাইছিল মানে আগে যে তিন স্বামী ছিল সেই তিন স্বামীর ভিতরে দুই স্বামী মারা গেছিল সেই মারা যাওয়ার পর তাদের স্বামীরাও তাদের টাকা পয়সা রেখে গেছিল হ্যাঁ এখন সেই টাকাগুলো সব খাদিজার কাছে জমা ছিল এখন খাদিজা মারা যাওয়ার পরে তো সব টাকা পাইছে মোহাম্মদ অ্যান্ড মোহাম্মদ মানে মোহাম্মদ যে টাকাগুলো পাইছে সেগুলো হচ্ছে খাদিজার বাপের টাকা খাদিজার আগের দুই মৃত স্বামীর টাকা এবং খাদি যা যে ব্যবসা ট্যাবসা করে টাকা পয়সা জমা আছে টাকা এরপরে এই টাকা যদি মোহাম্মদ কাউরে দেয়ও তাহলে তো সেটা হচ্ছে গিয়ে এগুলো তো এক টাকাও মোহাম্মদ উপার্জন করে নেই এগুলা মোহাম্মদ তাহলে দানশীল কিভাবে হয় এটা তো আমি বুঝতে পারতেছি না ভাই আপনি আমাদেরকে একটু বুঝাই দিতে পারেন যদি তাহলে বুঝাই দেন যে এখানে দানশীলতার কি আছে হ্যাঁ আপনার কথা ঠিক আছে এবং একই সাথে একই সাথে একই সাথে মোহাম্মদ যে পরবর্তী জীবনে যেটা হয়েছে পরবর্তী জীবনে তো মোহাম্মদের তো কোনো নির্দিষ্ট কোনো পেশাও ছিল না এমন না যে সে কাঠুরিয়া ছিল বা জেলে ছিল বা ধরেন চাষাবাদ চিকিৎসক ছিল চাষাবাদ করত এরকম না সে প্রথম জীবনে ছিল ভেড়া চড়াইতো মানে ভেড়া চড়ায় তারপর খাদি জাতারে উঠায় নিয়ে একটা ব্যবসায় কামে লাগাইছে কামে এখানে ভালো করছে সে তারপর আবার তারে বিয়ে করে ফেলেছে এরপরে তো সে আর কোনো কাম কাজ করে নাই তাই না এরপরে যে মদিনায় গেল মদিনায় গিয়ে তারপর সে জিহাদ শুরু করলো মানে জিহাদ মানে হচ্ছে লুটপাট এই যে কাফেরদের যে বাণিজ্য কাফেলা যাইতো সেটা লুটপাট করতো সে লুটপাট করে সেটা দিয়ে তার চলতো তার মানে তার উপার্জনের মূল ইয়াইটাই হচ্ছে গিয়ে লুটপাটের টাকা তাই না এবং এটা কিন্তু হাদিসে বলা আছে হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে যে সে লুটপাটের মাধ্যমে ধনী হয়েছে গণিমতের মাল এবং লুটপাটের মাধ্যমে ধনী হয়েছে সে আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি সেই হাদিসটা দেখাচ্ছি দেখেন একটু

যাতে শারীরিক আহ শরীর বিহীন ভাবে আল্লাহর ইবাদত হয় আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে এই কথাটার মানে কি আমার জীবিকা রাখা হয়েছে বর্ষার ছায়াতলে এই কথাটার মানে কি আপনি কি বুঝতে পারছেন যে এই কথাটা দ্বারা কি মিন করে আহ এখানে ওই যে বর্ষা বলতে একটা অস্ত্র হয়েছে অস্ত্র দ্বারাই জীবিকা নির্বাহ করতে বলা হয়েছে হ্যাঁ মানে মানে তার হচ্ছে মানে পেশা হচ্ছে বর্ষার ছায়া তোলে তাই না তার মানে অস্ত্রর মাধ্যমে সে হচ্ছে গিয়ে জীবিকা নির্বাহ করে মানে অস্ত্র শস্ত্র মানে কোপাকপি মারামারি যুদ্ধ যুদ্ধের মাধ্যমে তার জীবিকা নির্বাহ হয় তাই না এটি তো বলা হয়েছে এখানে আচ্ছা তারপর আপনি যে বললেন নবী এতই গরিব ছিল যে মানে নয় বিবি দেখেন তো এই ভিডিওটা একটু দেখেন তো ভাই নবী করিম সাল্লা ইসলাম এক এক স্ত্রীকে যে পরিমাণ যে আউসা তাদের জন্য খেজুর দিতেন এই খেজুর গুলো তাদেরকে দিতেন হাত খরচের জন্য বর্তমান বাজারের ক্যালকুলেশন করে আমাদের আরিফুল ইসলাম আরিফ নামে একজন আমাদের লেখক আছেন বিখ্যাত ইসলামিক লেখক ভাই হিসাব করে দেখিয়েছেন নবীজি বছরের জন্য প্রত্যেক স্ত্রীকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান ডলার রেটে হাত খরচ দিতেন মাসে কত হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ মাসে কত হাজার বারো হাজার প্লাস তাই না ভাই মানে মানে বছরে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানে সেই সময় তো এই টাকা দিয়ে তো অনেক কিছুই করা যায় তাই না এটা কম টাকা না এই এক এক যদি তাহলে নয় বিবি দুই দাসী বিশাল বাহিনী এটার জন্য তো তো মোহাম্মদ বহু টাকা দিতে হইতো এবং এই যে খেজুর যে দিত খেজুরের বাগান আবার ইহুদিদেরকে মাইরা মুইরা খেজুরের বাগান দখল করছিল ঠিক আছে এখন তো নবী যে খুব একটা দরিদ্র ছিল বা সেরকম তো না দেখা যাচ্ছে যে এক এক বিবি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে দিত মানে 12 টাকা পর্যন্ত ভালোই ছিল এবং মোহাম্মদ মরার পরে তো আবু বকর এবং মানে ওমর এরা তো আরো অনেক টাকা দিত এই এদেরকে আর সেটার হিসাব আমার কাছে আছে যে কি পরিমাণ টাকা পাইতো সেটার হিসাবও আমার কাছে আছে আপনি আচ্ছা আপনি বলেন আমি দেখি এই জিনিসটা বের করতে পারি কিনা মোহাম্মদ কি যে খাদিজা জিবি খাদিজা জিবি তো ওই অবস্থায় খাদিজা যে ব্যবসায়ী ছিল ওইটা কি মোহাম্মদ সাপোর্ট করতো যে কাজ করতো

আমরা তাহলে ওই জিনিসটা আমার কাছে একটা হিসাব আছে যে কি পরিমাণ টাকা পেত এই কি টাকা পেত সেটা হিসাব আমার কাছে ছিল কোন জায়গায় যে এখন মনে করতে না যদি প্রতিদিন লাইভ করতাম তাহলে আমার সবকিছু প্রতিদিন মানে একদিন একদিন পর দিন পর দিন লাইভ করলে আমার সবকিছু পরিষ্কার মনে থাকে কোন জায়গায় রেখেছি কিন্তু বয়স হয়ে যাচ্ছে ভুলেও যাই মাঝে মাঝে এগুলো ভুলে যাই কোন জায়গায় কোনটা রাখি আহ ঠিক তো সাজায় গুছায় রাখি কিন্তু তারপরও এত জিনিস মানে রেফারেন্সের মানে পরিমাণ এত বেশি আমার কাছে এই কারণে এত মানে আমি মনে রাখতে পারি না যে কোনটা কোন জায়গায় রাখছি আমার কাছে একটা হিসাব ছিল যে মানে খলিফা ওমরের সময় এবং ওসমানের সময় এসেরা কত টাকা পাইতো এই যে হাসান হোসেন তারপরে যে এরা এরা কত টাকা পাইতো এটার একটা বিরাট হিসাব আছে অনেক টাকা পাইতো এরা মানে এটা এক্সট্রিম লেভেলের ধনী ছিল তারা আপনারা যদি আমাকে আমি যদি একটু সময় পাইতাম তাহলে একটু খুঁজে দেখতাম কিন্তু এখন প্রতিদিন অফিস করার পরে আবার মাথাও ঠিকভাবে কাজ করে না যে অফিসের পরে যখন লাইফটা করি তখন এত মাথা এত স্মুথলি ইয়া হয় না এই জন্য ভুলে যাই অনেক সময় যে কোন জায়গায় কোনটা রাখছি আচ্ছা পরের জনকে যুক্ত করি দেখি ওইটা যদি পাই তাহলে পরে দেখাবো যে হিসাবটা যে আমাদের ফ্যামিলি কি পরিমাণ যে ভাই টাকা পাই তো ওইটা মানে কল্পনা করতে পারবেন না এখনকার সময়ে বহু টাকা এখনকার সময় এটা বহু টাকা আচ্ছা ঠিক আছে পরের জনকে দেখি যুক্ত করি আহ

এরা মানে আমরা এক 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 নামই তো রাখি কিন্তু মূলত কেউ কেউ সবাই একজনই মনে করে তাই না না সবাই তো একজন মনে করে না তো ভাই কারণ এক একজনের ক্যারেক্টার এক এক রকম যেমন আল্লাহর আলাদা মনে আল্লাহর ক্যারেক্টার এক রকম তারপর শিবের ক্যারেক্টার আরেক রকম খ্রিস্টানদের যে মানে ঈশ্বর আছে ক্যারেক্টার আরেক রকম একজন মনে করে না এক একটা ধর্ম যে অঞ্চলে জন্ম যে অঞ্চলে জন্ম হয়েছে সেই অঞ্চলের ক্যারেক্টারটা বহন করে সেই অঞ্চলের মানুষের চরিত্রটা বহন করে এখন তারপর যাই হোক আমি মনে করি ধরে নিলাম একজনেই বা বিভিন্ন জনে মনে করি তো আল্লাহ তিনি বা নবী তিনি মানে চাঁদকে টুকরো করে ফেলেছেন তারপরে হিন্দুদের উম কি জানি হনুমান পাহাড় পর্বত এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে ধরুন মানুষের জন্য মানব জাতির জন্য তিনি আমাদের মানে যখন মানে যখন খুশি তখন সে ইচ্ছে করলে যা কিছু তাই করতে পারে সে চোখে ইশার বা মুহূর্তের মধ্যে মানে কথা বলো না যে কি সৃষ্টিকর্তার ইশার একটা গাছের পাতা নাকি লড়ে না আছে না এই কথা হ্যাঁ বলেন তো তার এত বড় পাওয়ার এখন ধরেন আমি যদি সাপোজ আমার মা বাবার পেটে আমি জন্ম নিচ্ছি ধরো আমি যদি একটা অপরাধ করি বা একটা অন্যায় যদি করি সেই অন্যায়টা আমার মা বাবা বলবে যে তুই অন্যায় অন্যায়টা করিস না এটা তুই এটা একটা খারাপ কাজ বা এই চুরি ডাকাতি তুই এটা করিস না এটা খুবই খারাপ কাজ সাথে সাথে সে মানে প্রোটেক্ট করবে বাধা দিবে প্রতিবাদ করবে করিস না তাই না কিন্তু তার তো ওরকম কোনো অলৌকিক ক্ষমতা নাই কিন্তু তারপরেও মা বাবা চেষ্টা করে যে তুই অপরাধ করিস না কিন্তু যে নিয়ে সৃষ্টি করতে পারলাম তার তো অনেক অসীম ক্ষমতা তিনি কি সেগুলো পারেন না আমাদেরকে যে তুই এই কাজটা করিস না বা তার চোখের ইশারা বা মুহূর্তের মধ্যে পারে না আমাদেরকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আপনার পয়েন্ট ঠিক আছে যুক্তি ঠিক আছে আর কি কিছু বলবেন আপনি তাহলে তিনি কেন করছেন না যে তিনি থেকে না পরিষ্কার ভাবে যাচ্ছে না আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই আপনার কথা পরিষ্কার ভাবে বোঝা যায় না ক্যাচ 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 শব্দ করে মাঝখানে আপনাকে তাহলে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি আপনার পয়েন্ট ঠিক আছে যুক্তি ঠিক আছে কিন্তু আসলে মানে তো আপনার এই পয়েন্ট নিয়ে আসলে ইতিপূর্বে অনেক আলোচনা হয়ে গেছে কারণে নতুন করে আলোচনার আসলে সেরকম দরকার নাই আচ্ছা পরের